বঙ্গবন্ধুর দেখানো পথে চললে দেশে অশান্তি ও মতপথের ভিন্নতা থাকতো না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি পুরস্কার প্রাপ্তির 50 বছর পূর্তি অনুষ্ঠানে বিশিষ্টজনরা বলেন, শান্তির জন্য পুরো জীবন উৎসর্গকারী মানুষটিকে হত্যা করে কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিল এদেশীয় কিছু গোলাঙ্গার। বিস্তারিত মিনা লাদিবার রিপোর্টে। শোষক ও শোষিত বিশ্বে সবসময় ছিলেন শোষিতদের পক্ষে। শান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদান ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। জুলিও কুরি পদক দিয়ে সঠিক মানুষটিকে সম্মানিত করা হয়েছিল, উপাধি দেয়া হয়েছিল বিশ্ববন্ধু হিসেবে। তারই 50 বছর পূর্তিতে সম্প্রীতি বাংলাদেশের অনুষ্ঠান। বক্তব্য রাখেন বিশিষ্টজনরা। অসাম্প্রদায়িক ছিলেন। জুলিও কুরি পুরস্কার কিন্তু যেমন মানুষকে দেওয়া হয়, যেটি অত্যন্ত পরিষ্কার, বিশ্বে যারা শান্তির জন্য আসলে চেষ্টা করেছেন এবং অবদান রেখেছেন। ইতিহাসকে মুছে ফেলা যায় না, যদিও 75 পরবর্তী সরকারগুলো সে চেষ্টাই করেছে বারংবার। বঙ্গবন্ধু অস্ত্রের জন্য অস্ত্র ব্যয় না করে মানব কল্যাণে অস্ত্র ব্যয়ের কথা বারবার বিশ্ব দরবারে জোড়া সংখ্যা উচ্চকিতভাবে বলেছে। বিশ্ব বন্ধু হিসেবে তখন অস্ত্র দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় না, এটা বিশ্বাস করতে বঙ্গবন্ধু বৃত্তের বাইরে চিন্তা করতে পারতেন বলেই সবার থেকে ভিন্ন ছিলেন জাতির পিতা। যেখানে সোচ্চার হচ্ছে, সংঘবদ্ধ হচ্ছে, সেই মুহূর্তে যারা বিশ্ব শান্তির পক্ষে, যারা মানবতার পক্ষে, যারা ন্যায় এবং সত্যের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে, তাদের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শান্তি, মানবতা ও অসাম্প্রদায়িকতার পথে হাঁটাছাড়া কোনো বিকল্প নেই বলেও মতামত দেন বক্তারা। মিনালা দীপা, একুশ টেলিভিশন, ঢাকা।